মানি লন্ডারিং মামলায় জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সোমবার 26 সেপ্টেম্বর দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট 50,000 রুপি বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন দেন এই অভিনেত্রীকে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে 200 কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তাকে তলব করে। গত 12 সেপ্টেম্বর তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু শুটিংয়ের কারণে হাজির হননি তিনি। পরে পাটিয়ালি আদালত তাকে হাজির হতে বলেন। তারই ধারাবাহিকতায় আজ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করে। সাদা শার্ট ও কালো রঙের ট্রাউজার পরে আদালতে হাজির হয়েছিলেন জ্যাকলিন। এ মামলার পরবর্তী শুনানির 22 অক্টোবর অনুষ্ঠিত হবে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে। এ মামলার প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্র কিশোরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে করেছেন তদন্তকারীরা। এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, প্রতারক সুকেশ চন্দ্র কিশোরের কাছ থেকে লাভবান হয়েছেন এই নায়িকা। প্রায় 10 কোটি রুপি আত্মসাত করেছেন তিনি, যদিও এর মধ্যে থেকে 7 কোটি রুপির সম্পদ ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। জ্যাকলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিক্রান্ত রোনা, এছাড়া সার্কাস, রাম সেতু সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।